ও ঝর্ণার সমন্বিত হিমসরি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পর্যটন মৌসুমে এখানে পর্যটকদের আনাগোনা বেশি থাকে। সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর, পাহাড় ও কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য অতি সহজে উপভোগ করা যায়। হিমসরি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল। কক্সবাজার থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। কক্সবাজারের যে কোনো স্থান থেকে হিমসরি যাওয়ার জন্য সিএনজি, অটোরিক্সা বা সাতখোলা জিপ গাড়ি পাবেন। সিজনের সময় সিএনজি বা অটোরিক্সা রিজার্ভ নিতে চাইলে ভাড়া লাগবে 500 থেকে 700 টাকা। ভাড়া ঠিক করার সময় কি কি ঘুরে দেখবেন, কোথায় কতক্ষণ থাকবেন সেটা বলে নেবেন, ভাড়া দামাদামি করে নেবেন। এছাড়া সাতখোলা জিপ গাড়িতে কক্সবাজার থেকে হিমসরি যেতে পারবেন। রিজার্ভ যেতে ভাড়া লাগবে 2000 টাকা থেকে 2500 টাকা। একটি জিপে 8 থেকে 10 জন সহজেই যেতে পারবেন। যারা বন্ধুদের নিয়ে উল্লাস করতে ভালোবাসেন তাদের জন্যে খোলা ছাদের জিপ উত্তম বাহন হিমসরি যাবার জন্য। তীব্র গতিতে যখন জিপ ছুটে চলে, খোলা জিপের উপর দাঁড়িয়ে দুপাশে তাকালে মনে হবে যেন স্বপ্নের দেশে ভেসে যাচ্ছেন। রাস্তার এক পাশে থাকবে উঁচু পাহাড়, আরেক পাশে সাগর। নানা রকম পাখির কলতান শুনতে শুনতে আপনি রোমাঞ্চিত হবেন। এই রাস্তাটি সেনাবাহিনীর তৈরি করা। দুপুরে একটু রোদের তাপ কমলে হিমসরি রওনা দিবেন, তাহলে পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে পাবেন। হিমসরির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজের পাহাড়ের সারি। হিমসরিতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময় ঝর্ণার পানি থাকে না, তবু প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমসরি পর্যটকদের অনন্য এক আকর্ষণ। হিমসরি ঝর্ণা দেখতে হলে আপনাকে হিমসরি ইকো পার্কে প্রবেশের জন্য 20 টাকার টিকিট কাটতে হবে। ইকো পার্কে প্রবেশ করার পর দেখতে পাবেন বার্মিস মার্কেট, সেখান থেকে নিজের জন্য বা পরিবারের জন্য কেনাকাটা করতে পারবেন। পাহাড়ের উপর আছে অনেকগুলো বিশ্রামাগার, প্রায় 200 সিঁড়ি মারিয়ে উপরে উঠতে হয়। কষ্টটা মুহূর্তেই ভুলে যাবেন যখন পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকত এক পলকে দেখতে পাবেন। দুর্লভ সে দৃশ্য। হিমসরি পাহাড়ের উচ্চতা 300 ফুট। পাহাড়ের উপর দাঁড়িয়ে এক পাশে বিস্তৃত সমুদ্র সৈকত এবং অন্য পাশে সবুজের সমারোহ দেখতে পাবেন। এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে। ঝর্ণাটি ছোট কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে। এখানে ছবি তোলার জন্য ফটোগ্রাফার পাবেন, তাদের কাছ থেকে 3 থেকে 5 টাকার বিনিময়ে ছবি তুলে নিতে পারবেন। ছবি তোলার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। বন্ধুরা দেখেন, এখন আমরা আসছি হিমসরি পাহাড়ে।
এই যে দেখেন কত বড় হিমছড়ি পাহাড়, আর এইদিকে এক সাইডে সমুদ্র।